ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ও গো রব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে, ও গো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমি যে গজলের শুরু বলেছি এটা একদম নতুন, এখনো বাজারে আসে নাই, এটা আমার কারি আবু রায়হান ওর জন্য লিখেছি, ও গাইবে। আপনারা জানেন রায়হান আমার ছাত্র, আমার মাদ্রাসায় এখন 1600 ছাত্র, এই সানারপাড়ে 200 কর্মচারী আছে আমার আলহামদুলিল্লাহ, হেফজখানায় 32 জন শিক্ষক, শুধু হেফজখানায়, যাদের সর্বনিম্ন বেতন 15, সর্বোচ্চ 40, একজন হুজুরকে 40,000 টাকা আমরা মাদ্রাসায় বেতন দেই, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কাছে আমি চেয়েছি কোনো টাকা পয়সা, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এই 1600 ছাত্র আমি একটা মাদ্রাসায় পড়াই, আমি পৃথিবীর কোনো মানুষের কাছে টাকা চেয়েছি এ কেউ বলতে পারবে না। বাজান বলেছে যে আমার এখানে 150 না 170 জন এতিম আছে, যাদের কেউ নেই, আমি জাকাতের কোনো টাকা নেই না, বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে যদি জোরও করেন জাকাতের টাকা দিতে, আমাকে কোনোভাবেই নেওয়াতে পারবেন না জাকাতের টাকা। প্রশ্ন হতে পারে জাকাতের টাকা এতিম পালেন কেন নেন না, আমি খুব ভয় পাই, জাকাতের টাকাটা খুব গরম টাকা, এই টাকাটা জায়গা মতো ব্যয় না হলে ওই গরমে আমি পুড়ে সারফার হয়ে যাব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাজান সার্টিফিকেটের কথা বলেছে, ওই সার্টিফিকেটধারীরা একজনে, এই যে একজন আইজিপি ছিল আমাদের গোপালগঞ্জের, দেখছেন না উনি কি করছে, আওয়াজ দিয়ে বলেন দেখছেন না, কলমের খোঁচায় বাংলাদেশকে খালি করে দিস, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই শিক্ষা আমরা চাই, আরো জোরে বলেন এই শিক্ষা আমরা চাই। আমরা কি চাই? আমরা চাই হলো রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাসূলুল্লাহ বলতেন কে আসো বিধবা যার বাজার করার কোনো মানুষ নাই, আমি মুহাম্মাদকে বলো আমি তার বাজার করে দেবো, সুবহানাল্লাহ। কে আসো এতিম যার বাবা নেই, আমি মুহাম্মাদ তার বাবা হয়ে যাব, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার মুহতামিমরা এতিমদের বাবা হয়ে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার কলিজার টুকরা সন্তানকে অমানুষ না বানায় এতিমদের বাবা বানান, ঠিক কিনা জোরে বলেন? এমন সন্তানের বাবা হতে চাই না যেই সন্তান উচ্চ শিক্ষিত হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ নাই যে আপনি যদি আপনার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার সন্তান আপনাকে আস্থা করে ফেলে দিবে, ঠিক না বে ঠিক? আমার মাদ্রাসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার একমাত্র ছেলেকে আমার কাছে পড়ায়, ওনার জামাই ডিবির বড় অফিসার, দুইজনই, উনি আমার কাছে এসে বলছে উস্তাদ আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না, সুবহানাল্লাহ। কি বাড়ি যে বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই বুকে হাত দিয়ে আমি এখন গর্ববোধ হয় আমার, কেন জানেন? আমার মাদ্রাসায় ইন্ডিয়ান 13 জন ছাত্রছাত্রী আছে ভারতের, কিভাবে গর্ববোধ হয়? আমি আমার দেশকে, আমি আমার দেশকে ইন্ডিয়ার থেকে টাকা এনে আমার দেশে আমি দিচ্ছি,
প্রশ্ন করেন কিভাবে 13 জনে আমাকে 10,000 করে টাকা দেয়, 1,30,000 টাকা হয় ওই ইন্ডিয়ার রুপিয়া, এটা ডলার হয়ে তারপরে টাকা হয়ে আমার দেশে ঢোকে, এটা আমি কাইয়ুম মোল্লা ছাড়া অন্য কোনোভাবে এই 1,30,000 টাকা আমার দেশে আসতো না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি আমার কওমি সন্তান, আমি কওমি মাদ্রাসায় পড়ে এখন গর্ববোধ করি যে এই কোরআন আমাকে এতটুকু সম্মান দিয়েছে, আমার কোরআন আমাকে দেশের গণ্ডি পার হয়ে আমাকে বহির্বিশ্বে নিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, আমি বহির্বিশ্ব থেকে টাকা ছিনিয়ে আমার লাল সবুজের পতাকা কিনে দিচ্ছি। আমরা এই শিক্ষা চাই, এমন কোরআন পড়াবো, এমন ভাবে কোরআন পড়াবো যে শুধু দেশ নয় দেশের বাহির থেকে আমার কাছে কোরআন পড়ার জন্য চলে আসবে। মাদ্রাসাতুল ফুরকান আল আরাবিয়া এরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আপনাদের সৌভাগ্য যে এরকম একজন বিদগ্ধ আলেম, বিচক্ষণ আলেম, এরকম একজন পতিতদশা আলেম উনি আপনাদের এখানে মাদ্রাসা করেছেন। আমি এই তাশরিফ, এই যে তাশরিফ, ওকে আমি বলছি যে বাজান তোর মাদ্রাসায় এতিমরা এসে যেন ফেরত না যায়। জিজ্ঞেস করেন, আমাকে প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে নিয়েছিল, বলছি না বাজান, ও আমাকে গত এক সপ্তাহ আগে ফোন দিয়েছে, বাজান একটা ছেলে আসছে, বাবা নাই, ওরে নিয়ে নেবো। আমি বলছি এক্ষণ তাড়াতাড়ি নিয়ে আগে, কেন নিবে আপনারা আমার কাছে জানতে জানতে? রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে, আমার উম্মতের মধ্যে যারা এতিমকে সহযোগিতা করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা প্রশ্ন করি, আল্লাহ যদি আপনার পাশে দাঁড়ায়, আপনার এই পৃথিবীতে কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন সমস্যা আছে? জেলে ঢুকাতে পারবে, জেলে রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? জেলে গেলে সম্মান যায়, আর যারা এতিমদেরকে লালন পালন করে তাদের জেলে গেলে সম্মান বেড়ে যায়। জেল থেকে বের হলে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ পাগলের মতো ছোটে তার দিকে। জোরে বলেন ঠিক কিনা? নাম বলতে চাই না, আমি আসলে অনেক কথা বলবো না, আমি শুরুতে মাপ চেয়েছিলাম যে আমি কথা বলবো না, আমার আমি এখন ভালো লাগে না, আমি আমার বাচ্চাদের সঙ্গে কথা বলি। আপনাদের সুযোগ হলে আমার মাদ্রাসায় যাবেন, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, অনেকেই নাম জানেন এখানে যারা আছেন, অনেকে দেখেছেন আমার কার্যক্রম সম্পর্কে। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে শেষ করি। অমাই কি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে, ঠিক কিনা? একজন মানুষ, একজন মানুষ দুনিয়ায় আসার আগে দুনিয়াকে তখন বলা হতো আইয়ামে জাহিলিয়া। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ দুনিয়ায় এসে তার ব্যবহারের মাধুর্যতা খালি দেখাইছে, একজন মানুষ, সাথে সাথে ওই দুনিয়াকে পাল্টাইয়ে মানুষ বলেছে স্বর্ণযুগ। জোরে বলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই যুগটা হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি দুনিয়ায় আসার আগে একজন মা হেঁটে যাচ্ছে, একজন গর্ভবতী মা হেঁটে যাচ্ছে, কয়েকজন যুবক বসা রাস্তার মধ্যে, একজন যুবক বলতেছে তার পেটে ছেলে, আর একজন বলে মেয়ে। এটা নিয়ে এই কয়েকজনই গ্যাঞ্জাম লাগছে, এত বর্বর মানুষ ছিল ওই সময়। এই গর্ভবতী মাকে পেট ফেড়ে তারপরে দেখছে পুরুষ ছেলে নামে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সময় আমার নবীর এখানে আবির্ভাব ঘটে। আমার নবী আসার পরে এমন আচরণ দেখিয়েছেন, এমন কথা বলেছেন, এমন কাজ করেছেন যে ওই সময়ের মানুষ গভীর রজনীতে রাত 12টার সময় একজন সুন্দরী নারী স্বর্ণে অলঙ্কারে একদম অলঙ্কৃত হয়ে হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে দুইজন মানুষ হেঁটে যায়। তারা বলছে মা কোথায় যাবেন? চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করলো, আর আমার কোনো ভয় নাই, বললো আমি হাজরে মাউত যাবো। বললো আপনাকে আমি পৌঁছে দিয়ে আসবো ওইখানে, আপনি সামনে হাঁটেন। সামনে হাঁটছে, পিছে পিছে হেঁটে যখন দিয়ে চলে আসে তখন বলতেছে আমি একটা জিনিস খেয়াল করলাম, এত দূর পর্যন্ত আপনারা আমার সঙ্গে আসলেন, আমি একজন সুন্দরী অপরূপ একজন যুবতী, আমার দিকে একবার তাকালেন না, আপনারা কারা বলে যান? তখন ওই যুবক বললো আমরা নবীর সাহাবি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় স্বর্ণযুগ, একজন মানুষ, এই একজন মানুষ তৈরি হয় এই কওমি মাদ্রাসায়।
যার ব্যবহারে আল্লামা শফি রহিমহুল্লাহ ওনার একটা বয়ান আমি শুনেছি, আপনারাও শুনেছেন। উনি হেলিকপ্টার দিয়ে এসেছিলেন, উনি বলছিলেন এই সোনার গায়ে, উনি বলছিলেন যে তোদেরকে ছেড়ে আমার যেতে মনে চায় না, কিন্তু তারপরও ডাক এসে গেছে, আমার চলে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের ব্যবহার কেমন হয়, রাসূলুল্লাহর একজন প্রকৃত প্রেমিকের ব্যবহার কেমন হয়, ওনার চেহারাটা যাদের ভেসে উঠছেন আপনাদের অন্তরে, জোরে বলেন ভেসে উঠছেন আপনাদের অন্তরে, ওনার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই কাজটা করছি, এই হুজুর সেই কাজটা করছে, একজন মানুষ তৈরি করার কাজ। একজন মানুষ যেন সে যেন কখনো আপনার হক নষ্ট না করে। আপনারা জেনে খুশি হবেন, আমার মাদ্রাসায় 200 কর্মচারী, সকলের চিকিৎসা ফ্রি আমি করাই আলহামদুলিল্লাহ। আমি ওই যে কিসে যেন চট্টগ্রাম চন্দনাইশ সিএনজিওলা পড়ে গেছে না, ওই জায়গায় আমি গেছিলাম, দেখছেন আপনারা? আমাকে কালকে ফোন দিয়েছে যে ছেলেটাকে নিয়ে আসতে, আমি ঈদের পরে আমি রায়হানা তাশরিফ যে ওদের ছেলে মেয়েকে নিয়ে আসব। এটা হলো আমাদের কাজ, মানুষের মতো মানুষ গড়ে দেওয়ার কাজ হলো আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাতুল ফুরকান আল আরাবিয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আর আমি ক্ষুদ্র একটা ইচ্ছা আমার আছে আল্লাহর সাথে, সেটা হলো আমি আমার নিজ খরচে 1000 এতিম একত্রিত করে এক জায়গায় আমি হাল আলেম বানাতে চাই, হাফেজ বানাতে চাই। এর আগে যেন আল্লাহ আমাকে মরণ না দেয়, বলেন আমিন। কয় হাজার আমি পারবো? এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমি টাকা চাইবো না, টাকা চাওয়া ছাড়া 1000 এতিমকে এক জায়গায় করে আমি হাফেজ আলেম বানাবো। অলরেডি 170 জন আমি একত্রিত করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি একটু একটা ছোট্ট ওয়াদা নেব, দিবেন আমাকে? এখানে যারা আছেন, আপনার সন্তান যারা বড় হয়ে মুরব্বী হয়ে গেছেন, সন্তানও বড় হয়ে গেছে, হাফেজ আলেম বানানো সম্ভব না, কমপক্ষে ওসিয়ত করে যাবেন সন্তানকে একটা নাতি হলেও হাফেজ বানাবে, বলেন আমিন। হাত তুলে একটু ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।